খবর আসা হবে না কয়জনের কয়জন বলছি আমি কয়জন বলছি আমি আরো আছে কয়জন কেউ তো বললেন না বলবো বসেন একটু বসেন আপনারা একটু বসেন মাদ্রাসার মাহফিল চাইতে হয় না চাইলে মাদ্রাসা একটু ক্ষতিগ্রস্ত হয় যে যা পারে আমরা সবাই দেব যদি বলি ইনশাআল্লাহ নাম্বার দুই হলো ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার সীমানার পাহারা দেবে আল্লাহ তাদের কবরে কোনো আযাব দেবেন না সুবহানাল্লাহ বলেন নাম্বার তিন হলো যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পড়বে আল্লাহ তার কবরে কোনো আযাব দিবেন না সূরা মুলক পড়বো জোরে বলি ইনশাআল্লাহ যে ব্যক্তির মৃত্যু হবে শুক্রবারে কি বারে বৃহস্পতিবার দিবাগত রাত্রি রাত এবং শুক্রবার দিন এই দিন এবং রাতের মধ্যে যার ইন্তেকাল হবে কবরে কোনো আযাব হবে না জোরে বলি সুবহানাল্লাহ যদি দুষ্ট করে ওর কোনো বরকত আছে নাই আচ্ছা নাম্বার কত হলো চারটা হলো নাম্বার পাঁচ হলো যে ব্যক্তির পেটের পীড়ায় মারা যাবে কিসের পীড়ায় পেটের পীড়ায় যে মারা যাবে আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ আগুন পানি রোড অ্যাক্সিডেন্ট এই জাতীয় মৃত্যু যদি হয় আল্লাহ তাদেরকে শহীদের দরজা দিয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে আসানের সাথে ইমানের সাথে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন।